মেক্সিকোর একটি স্টিল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, অনেকেই আহত হয়েছেন। বুধবার দেশটির তলাক্সকালা অঙ্গরাজ্যের এপিজাকো শহরে অবস্থিত এই কারখানাটিতে ঘটনা ঘটে এবং কারখানাটি ব্রিটিশ প্রতিষ্ঠান সিমেক গ্রুপের মালিকানাধীন। নিহতদের সবাই কারখানার শ্রমিক। ভয়াবহ এই বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস সহ উদ্ধারকর্মীর দল। পরে উদ্ধার করা হয়েছে মরদেহগুলো। বেশ কয়েকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও জানা যায়নি এই বিস্ফোরণের কারণ। এখনও এরই মধ্যে তদন্ত শুরু হয়ে গেছে।